السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসটির আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষভাবে উল্লেখ করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, কারণ তাদের ইসলাম শিক্ষা বইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী, তুমি জেনে থাকবা যে আমরা ইতিমধ্যেই পর্ব পর্ব আকারে প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের আলোচনাগুলো শেষ করে ফেলেছি। আজকে আলহামদুলিল্লাহ যে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব, যার নাম হচ্ছে জীবন আদর্শ। তো এই জায়গাটা জীবন আদর্শ শুধু না লিখে এভাবে লিখত যে আদর্শ জীবন চরিত, তাহলে কিন্তু চমৎকার হতো, যেটা আগের বইগুলোতে ছিল। আচ্ছা, যাই হোক, যেভাবে লিখেছে আমরা সেভাবেই ধরে নিলাম যে এটা এখানে আদর্শ শব্দটা জীবনাদর্শ, এই জীবনাদর্শর মধ্যে রয়ে গেছে, জীবনের আদর্শ। তো কথাটা যদি আলাদা করে আর সুন্দর করে লিখত যে আদর্শ জীবন, তাহলে সুন্দর হতো। আচ্ছা, এবার আসো, যেই আয়াতটি দিয়ে আসলে আমি শুরু করেছি সেই আয়াতটার একটু ব্যাখ্যা দিব, তারপর চলে যাব। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম জীবন আদর্শ। এখন আমি কথায় কথায় প্রায় বলে থাকি যে পৃথিবীর যার ন্যূনতম ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে, সে যে ধর্মের হোক, নাস্তিকই হোক, তার যদি ন্যূনতম ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিত্বকে, যার ভিতরে মনুষ্যত্ব, যার ভিতরে আদর্শ, যার ভিতরে নৈতিকতা, এগুলো সমস্ত কিছুই পরিপূর্ণ ছিল, সে এক বাক্যে স্বীকার করতে রাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং সেখানে আল্লাহ তাআলা রেখেছেন মানুষের জন্য উত্তম আদর্শ। তো আমরাও আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে রসুলের আদর্শটা এখানে কি সেটাকে অবলম্বন করে যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনটাও কিন্তু আদর্শময় হবে, নৈতিকতা মণ্ডিত হবে। তো দেখি, এবার আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। জীবন আদর্শ, এটার আমরা পাশ দিয়ে যদি একটু লিখতে চাই আরবি শব্দটা, আরবি শব্দটা কি আসছে আর এই সূরাতুল আহজাবের মধ্যে, উসওয়াতুন। এই তাহলে উসওয়াতুন মানে হচ্ছে জীবন আদর্শ। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবন আদর্শ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছ। নিশ্চয়ই তোমাদের জন্য বা তাদের জন্য তাদের জীবন আদর্শগুলো তোমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন ও চর্চার মাধ্যমে তোমাদের নৈতিক মূল্যবোধ দৃঢ় করেছে। তো তারা আশাবাদী, আমরাও আশাবাদী যে তুমি সেই সমস্ত জীবন আদর্শগুলো পড়ে তুমি নিজেকে ওইভাবে সাজাতে চেষ্টা করছো। তো এই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর এই অধ্যায়ে তুমি আরও কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। ব্যাস, ভূমিকা স্বরূপ আমাদের কথা শেষ। এবার দেখি বাড়ির কাজটা কী দিয়েছে। বাড়ির কাজ, আমার প্রিয় ব্যক্তির যেসব গুণ আমি অনুসরণ করি। তো যে বাড়ির কাজটার শিরোনামটা আমরা পড়লাম, পরে এখানে কি লেখা হলো যে উল্লেখিত শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তির গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা লিখে আনবে। প্রিয় ব্যক্তিত্ব হতে পারে শিক্ষার্থীর পরিবারের সদস্য, হতে পারে প্রতিবেশী, হতে পারে সহপাঠী, কিংবা শিক্ষক প্রমুখ। তাহলে এই কয়েকটা ব্যক্তিত্ব তোমার সামনে যেহেতু তারা আছে আসলে, এবং সেখান থেকে তুমি আদর্শ ব্যক্তিত্বকে গ্রহণ করে যেই যেই আদর্শগুলো তোমার কাছে ভালো লাগে তুমি অনুসরণ করে থাকো, তার একটা তালিকা তুমি তৈরি করে নিবা। তো যাই হোক, এবার চলে আসো আমরা আমাদের শিরোনাম, যেই আলোচনার মূল শিরোনাম সেটা একটু পরে দেখি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে, কিন্তু এটা পুরোটা জীবন তো আর এখানে আসবে না, কারণ তোমাদের শুরু থেকেই কিন্তু ধাপে ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বলা হয়েছে। তো সপ্তম শ্রেণীতে তুমি একদিকে পড়ছো, মাক্কি জীবনের কিছু অংশ পড়েছ, এখন এখানে মাদানী জীবন তথা হিজরত থেকে নিয়ে শুরু করে হুদাইবিয়ার সন্ধি, তার মানে প্রথম হিজরি সন থেকে নিয়ে ষষ্ঠ হিজরি সন পর্যন্ত তুমি এখানে কিছুটা জানতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম, নবুয়াত, কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন প্রতিরোধ উপেক্ষা করে মক্কায় ইসলাম প্রচার করে আল্লাহর দিদারে মিরাজ গমন
এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবন চরিত সম্পর্কে জ্ঞান লাভ করেছি। তো এখানে উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে যে মাক্কি জীবনটাই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য জায়গাগুলো তোমরা কিন্তু সেভেনে পড়ে আসছো। এখানে অষ্টমে হচ্ছে তোমাদের মাদানী জীবনটা সম্পর্কে আলোচনা করা হবে। এখন এই মাদানী জীবনটা বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি যুগান্তকারী দিক ছিল এবং ইসলামী শরীয়তের বিধান প্রণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূলের জীবনের একটি অংশ কিন্তু এই মাদানী জীবন। এই শ্রেণীতে তোমাদেরকে হিজরত পরবর্তী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার, মদিনা রাষ্ট্র গঠন, তারপরে বদর, উহুদ, খন্দক যুদ্ধে লিপ্ত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতি, হুদায়বিয়ার সন্ধি এবং তার তাৎপর্য সহ আরও অনেক বিষয় সম্পর্কে আমরা জানবো বা তোমাদেরকে জানানো হবে। আচ্ছা, কথাটা আসলে মিলে নাই। ওনারা যদি এভাবে লিখতো যে তোমাদেরকে অনেক বিষয় সম্পর্কে জানানো হবে, কিন্তু এখানে কী লিখলো? তোমাদেরকে হিজরত পরবর্তী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার এই ইত্যাদি সম্পর্কে আরও তাৎপর্যসহ অনেক বিষয় সম্পর্কে জানবো, কথাটা কিন্তু মিলে নাই। তো ওনারা মনে হয় খেয়াল করতে পারেন এই বিষয়টা, যে তোমাদেরকে জানানো হবে, এইভাবে তুমি পড়ে নিও। এবার আসো মদিনায় হিজরত। 662 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাহলে আমরা এখানে কত 662 খ্রিস্টাব্দ পেয়ে গেলাম। তার ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সঙ্গী ছিলেন। তো মদিনার যাত্রাপথে তারা সাউর পর্বতের গুহায় আশ্রয় নেন। তো এখানে অনেক বড় একটা কাহিনী আছে, তোমরা হয়তো বা ওয়াজে শুনে থাকবা কিংবা কোনো বইয়ে কিন্তু পড়ে থাকবা সিরাত গ্রন্থগুলোর মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছিলেন কাফেরদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু 3 দিন পর্যন্ত সাউর নামক পাহাড়ের মধ্যে তিনি অবস্থান করেন। ঘটনাচক্রে কাফেরদের একটি দল সাউর পাহাড়ের নিকট এসে উপস্থিত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার কথা চিন্তা করে বিচলিত হয়ে পড়েন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বড় চমৎকার একটি আয়াত আল্লাহ তাআলা সূরাতু ইউনুসের মধ্যে পাঠিয়েছেন। আচ্ছা, তো আমি সূরা ইউনুস বলতেছিলাম, সূরা ইউনুস না, সূরাতু তাওবা। তো সূরাতু তাওবার মধ্যে এই যে আয়াতটা, লা তাহজান ইন্নাল্লাহ মানা, অর্থাৎ তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 40। এখন এই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা কী করলেন? সান্ত্বনা দিলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গুহার ধরো পাথরের পাহাড়, তো এই পাথরটা এইভাবে আসু পড়ে এই পাথরের নিচ দিয়ে তারা দুজন এইভাবে বসে রয়েছে গুহা। এখন কাফেরের উপর দিয়ে আসছে, এসে কিন্তু একটু যদি ঝুঁকে নিচের দিকে তাহলে কিন্তু দেখতে পাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন যে দেখে ফেললে তো সমস্যা। তো আল্লাহ তাআলা যাকে বাঁচান সারা পৃথিবী সবাই মিলেও কী করতে পারে না, ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা যার ক্ষতি চান তাকে পৃথিবী সবাই মিলে চাইলেও বাঁচাতে পারবে না, বিষয়টা এমন। তো এবার আসো, পর্বতের গুহায় তারা 3 দিন অবস্থান করেন। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জন্য গোপনে খাবার পৌঁছে দিতেন। এখানে 3 দিন অবস্থানের পর চতুর্থ দিনে তারা লোহিত সাগরের অপরিচিত পথ ধরে ইয়াসরিবের দিকে যাত্রা করেন। এই ইয়াসরিব মানে কি? মক্কার কি বলে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, আর মক্কার পূর্ব নাম ছিল বাক্কাহ, এরকম নাম। তো নাম দুটো মনে রাখবা। এখানে যে লিখলো আসলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জন্য গোপনে খাবার পৌঁছে দিতেন, বিষয়টা কিন্তু এমন নয়, খাবার তৈরি করে দিতেন। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হচ্ছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেক ছেলের উপর, তিনি নিজে খাবার পৌঁছে দিতেন। তো 6 দিনের অবিরাম যাত্রার পর 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর সোমবার তিনি ইয়াসরিবের কয়েক মাইল দূরে কুবা নামক স্থানে কী করেন? অবস্থান করেন বা পৌঁছান। কুবা যেটা ইতিহাসে এখনও পর্যন্ত অমর হয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্থাপিত মসজিদ, মসজিদ কুবা। এখানে 4 দিন থাকার পর 27 সেপ্টেম্বর শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখো মদিনা, যার আগের নাম এখানে ব্র্যাকেটে দিয়ে দিছে, ইয়াসরিব পৌঁছেন। ইসলামের ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় গমনকেই হিজরত বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে ইয়াসরিববাসী নতুন নাম রাখেন মদিনাতুন নবী বা নবীর শহর। তো ইয়াসরিব আগে নাম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যে সাহাবাই কেরাম খুশি হয়ে তারপর তাদের শহরটাকে নাম দিয়ে দেখি মদিনাতুন নবী, নবীর শহর। তো আজ পর্যন্ত আমরা সেই মসজিদে নববী বলে থাকি, নবীদের মসজিদ, এইভাবে মসজিদুর তোমার কী বলে মদিনাতুন নবী, নবীর শহর। এবার আসেন মদিনা হিজরতের গুরুত্ব। এই হিজরতটা
ইসলামের জন্য, রাসূলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বুঝাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা হিজরত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এর ফলে ইসলামের জয়যাত্রা শুরু হয়, কারণ মক্কার মধ্যে কিন্তু আসলে যদিও তোমার বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা বিধান বলতে কি বিভিন্ন ধরনের অবস্থাগুলোকে তুলে ধরেছেন কোরআনে কারিমের মধ্যে, ওইভাবে বিধান কিন্তু আসে নাই, মদিনায় আসছে। কিন্তু যতটুকুই আসছে, যেমন নামাজও কিন্তু মক্কাতেই নাজিল হয়, কিন্তু নামাজকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, মক্কা ইসলামের প্রচারটা সম্ভব হয়নি, মদিনায় এসে ব্যাপক আকারে ইসলাম প্রচারটা হয়। মুসলমানদের কষ্টের জীবনের অবসান ঘটে। ইসলামের অনুসারীরা সংখ্যা বা অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আশেপাশের অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে যায়। তারপরে এর পরের অংশগুলো আমরা একটু পরের স্টেপে পড়ি। তো অল্প দিনের মধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আউস, খাজরাজ, বনু নাজির, বনু কায়নুকা ও তাদের বন্ধু গোত্রসমূহ নিয়ে একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেন। তো মদিনায় উল্লেখযোগ্য বংশ ছিল এরা, আউস, খাজরাজ, বনু নাজির, বনু কায়নুকা, এরা সক্ষম হন। সকল গোত্র ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি জাতি গঠন করেন। ফলে মদিনাবাসী নিজেদের মধ্যে কলহ বিবাদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ হয়। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সকল ধর্মে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে সক্ষম হন। তো এর আগে একটু ওলটপালট ছিল, দেখা গেছে নেতা ছিল কিন্তু ওই মানে তোমার কেন্দ্রীয় নেতা যার আন্ডারে সমস্ত জায়গায় শৃঙ্খলা আসবে এরকমটা ছিল না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দেন। ব্যাস, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভ্রাতৃত্ব বোধ নিয়ে শান্তিপূর্ণ একটি সমাজ তারা পেয়ে গেল। এখন দেখো, এই শান্তিপূর্ণ সমাজকে শান্তিপূর্ণভাবে রাখার জন্য কিন্তু প্রচেষ্টা দরকার, কিছু রুলস রেগুলেশন নিয়ম নীতি দরকার। সেই নিয়ম নীতিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দেন। মদিনার সনদ, যাকে বলা হয় কি মদিনার সনদ বা মদিনা সনদ, মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে মনোনিবেশ করেন। এখন আমরা বর্তমান যুগে কি বলি আসলে, সংবিধান বলে থাকি, সংবিধান। প্রথমে তিনি আরবদের চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন, যে দেখো কোনো বংশ মর্যাদাপূর্ণ থাকবে না, যে এই বংশ ওই বংশ থেকে বেশি মর্যাদাপূর্ণ, বংশ দিয়ে কোনো হন মর্যাদা নিরূপণ করা যায় না, মর্যাদা নিরূপণ করা হয় মানুষের ব্যক্তিত্ব দিয়ে, কার ভিতরে আল্লাহর ভয় কত আছে, কে কত বেশি মানবতা প্রদর্শন করে সেটা দিয়ে তার সম্মানটা প্রদর্শিত হবে। আনসার ও মহাজিরের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন। তো আনসার এবং মহাজির এই সম্পর্কে তোমাদের কিছু ধারণা থাকা আমি আশা করি যে আছে, থাকার কথা, তারপরে একটু তুলে ধরি। মহাজির বলতে কি বোঝায়, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মহাজির, আর আনসার বলা হয় মহাজিরদেরকে যারা সাহায্যকারী, আনসার মানে হচ্ছে সাহায্যকারী দল। তো এই যে দুই দল, একদল এইখানের আরেক দল যা যা বরের মতো এসেছে, দুই দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। তিনি অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করেন এবং সকলকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন। ইসলাম সর্বদাই অন্যান্য ধর্মকে সুন্দরভাবে তাদের নিজেদের মতো পালন করা, শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সুযোগ দেয় এবং তাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করে। কখনোই ইসলাম শেখায় না অন্য কোনো ধর্মের উপর লোকদের উপর আক্রমণ করো, তাদের ধর্মীয় উপাসনালয়ের উপর আক্রমণ করো কিংবা তাদের ঘর বাড়িতে আক্রমণ করো, এটা কখনোই কোনো ইসলামের শিক্ষা নয়। যারা করে তারা নিজেদের ভুলের উপর থেকে অন্যায়ভাবে এই কাজটা করে, এটা জুলুম। তিনি একটি কল্যাণকর সমৃদ্ধ জাতি গঠন ও সর্বধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য মদিনা ও আশেপাশের অঞ্চলসমূহের মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের নিয়ে একটি আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করেন। তো পৌত্তলিক, ইহুদি মুসলমান তো বুঝলা, পৌত্তলিক মানে কি, যারা বাপদাদার ধর্ম পালন করে থাকে, বিশেষ করে উল্লেখ করতে পারো যে যারা মুশরিক ছিল, শেষ। এবার দেখো, পৃথিবীর ইতিহাসে এই যে একটা আন্তর্জাতিক মানে সনদটাকে স্বাক্ষর করা হয়, পৃথিবীর ইতিহাসে এটা মদিনা সনদ, দি চার্টার অফ মদিনা এই নামে পরিচিত। তো এই সনদের কয়েকটি উল্লেখযোগ্য ধারা নিম্নরূপ। তো কিছু ধারা তোমাকে এখানে দেখানো হবে তোমার শিক্ষার জন্য, যে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা দেশ চালাতে গেলে কেমন ধরনের সংবিধানগুলো তৈরি করা লাগতে পারে। মদিনা সনদ এক নম্বর, বিসমিল্লাহ রহম্যান রহিম, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে লিখিত অঙ্গীকার নামা। দুই, মদিনার পৌত্তলিক তথা মুশ্রিকগণ, ইহুদি এবং মুসলমান সবাই মিলে এক জাতি বা একটি
উম্মত। তিন, মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে, নিচে দিয়ে লেখা আছে না। তো তিন নম্বরের বিষয়টা আবার আমরা পড়ি, মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। চার নম্বর, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে মদিনার সকল সম্প্রদায় সম্মিলিতভাবে সে আক্রমণকে প্রতিহত করবে। তো কী হলো, এখানে যতগুলো আমরা দল আছি, সমস্ত দল তো এখানে চুক্তির মধ্যে স্বাক্ষর করবে। তো যারা এই স্বাক্ষরের মধ্যে থাকবে, কোনো একটা দলের কোনো এক ব্যক্তির উপরও যদি অন্য কেউ বাইরের থেকে আক্রমণ করে, তাহলে অন্যান্য সমস্ত এই যারা স্বাক্ষর করেছে সবাই মিলেই ওটা প্রতিহত করবে, কেউ একা না। পাঁচ, দুর্বল ও অসহায়কে রক্ষা করা ও সাহায্য করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা মানবতার দিক থেকে। ৬, এখন হতে মদিনায় রক্তপাত, হত্যা, রাহাজানি নিষিদ্ধ করা হলো। তো রাহাজানি বলতে আমরা বলতে পারি ডাকাতি, তো এগুলো একেবারে নিষিদ্ধ করা হলো। ৭, স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচিত হবে, সেজন্য অপরাধী সম্প্রদায়কে কখনোই দায়ী করা যাবে না। তো কি হলো, কোনো একজন মানুষ ব্যক্তিভাবে নিজে অন্যায় করেছে, এটাকে দায়ভার ধরার জন্য তার পুরো গোষ্ঠীকে ডাকা, তার পুরো সম্প্রদায়কে দোষারোপ করা, এটা কখনো ইসলাম চায় না। ইসলাম কি চায়, সমস্যা তার, তাকে ধরে শুধরাও, তাকে প্রশ্নবিদ্ধ করো, তার কারণে যেন তার বাবা মা, তার কারণে যেন তার বংশ, তার কারণে যেন তার জাতি প্রশ্নবিদ্ধ না হয়, যেটা আমরা করে থাকি অনেক সময়। ৮, কেউ কুরাইশদের সাথে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, ওই কুরাইশদের উদ্দেশ্য কারা, মক্কার কাফেররা, কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করতে পারবে না। তো কুরাইশ সাথে সবসময় চেষ্টা করে কি, কীভাবে মুসলমানদের উপর আক্রমণ করা যাবে। তো এই আক্রমণের ক্ষেত্রে যেন মদিনায় থেকে কেউ মুনাফিকি না করে, ওদের সাথে গিয়ে না মিশে, এই ব্যাপারে চুক্তি স্বাক্ষর। ৯, চুক্তিপত্রের পক্ষগুলোর বিরুদ্ধে কেউ লড়াই করলে পক্ষগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা প্রতিহত করবে এবং পক্ষগুলো নিজেদের মধ্যে পরামর্শ ও কল্যাণকামিতা বজায় রাখবে। ৯ নম্বরটা কেমন যেন ৪ নম্বরের মতোই, পুরোই ধরতে গেলে যে চুক্তিপক্ষের পক্ষ, যারা চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর করেছে, একটা দলের সাথে বাইরের কেউ লড়াই করলে সমস্ত দল মিলে ওটাকে প্রতিহত করবে, এই হচ্ছে বিষয়টা, এমনি পরামর্শ করবে অন্তত পক্ষে, এবং কল্যাণ কী করতে কী হতে পারে সেগুলো তারা দেখে নেবে, পরস্পর আলোচনা করে নেবে। তো সর্বশেষ ১৪টা চুক্তি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ১০ নম্বর দেখো, চুক্তির পক্ষগুলোর জন্য ইয়াসরিব একটি সংরক্ষিত পবিত্র নগরী হিসেবে বিবেচিত, যে চুক্তির যে সমস্ত দলগুলো রয়েছে তারা অবশ্যই মদিনায় যদি অবস্থান করে থাকে, কেউ হয়তো বা বের হয়ে চলে গেছে, তারা বংশশুদ্ধে অন্য জায়গায় চলে গেছে, তখন তারা চুক্তিতে পত্র থেকে বেরিয়ে যাবে। তো মদিনায় থাকা অবস্থায় সবসময় তারা এখানে নিরাপদ থাকবে এবং চুক্তির আওতায় থাকবে। ১১, ইয়াসরিবকে কেউ আক্রমণ করলে বা মদিনাকে কেউ আক্রমণ করলে চুক্তির সকল পক্ষ পারস্পরিক সাহায্যের মাধ্যমে তা প্রতিহত করবে। যদি এটা আলাদা করে উল্লেখ করা দরকার ছিল না, উপরেও কয়েকবার দুইবার করে উল্লেখ হয়েছে, এটার সাথে লাগিয়ে দিলেও হতো। ১২, প্রতিবেশীকে নিজের মতোই গণ্য করবে, তার কোনো ক্ষতি বা তার প্রতি কোনো ধরনের অপরাধ করা যাবে না, প্রতিবেশীর উপর কোনো জুলুম করা যাবে না, সোজা কথা। ১৩ নম্বর, কোনো বিষয়ে যখন মতানৈক্য দেখা দিবে তখন তা আল্লাহ তাআলা ও তার রাসুলের কাছে ন্যস্ত করে দিবে। তো কোনো বিষয়ে যদি তোমার মতানৈক্য সমস্যা হয়, দুই দলে লাগছে, দুজনের কথা কাটাকাটি হয়েছে, অবশ্যই ন্যস্ত করবে রাসুলের কাছে, যে রাসুল এটাকে দেখবে, রাসুল আল্লাহর পক্ষ থেকে নিয়ে সাহায্য নিয়ে সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে, নিজেদের মধ্যে কোনো ধরনের সমাধান যেন না হয়। ১৪, অঙ্গীকার রক্ষা করতে হবে, ভঙ্গ করা যাবে না। তো যে সমস্ত অঙ্গীকারগুলো এখানে লেখা হলো, যেগুলো লেখা হয় নাই, সমস্ত অঙ্গীকারের প্রতি অবশ্যই দায়িত্ববোধ রাখতে হবে, সেগুলো সুন্দরভাবে পালন করতে হবে। এই হচ্ছে ১৪টা চুক্তি এখানে উল্লেখ করা হলো, কেমন যেন ১২টাই। এবার দেখো মদিনার সনদের গুরুত্ব, তাৎপর্য, এটা উল্লেখ করার দ্বারা কী পরিমাণ তাদের উপকার হয়েছে। মদিনার সনদ এর গুরুত্ব তাৎপর্য, মদিনার সনদ মহানবী ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। এই সনদে সকলের ধর্মের বা ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে মদিনাবাসী একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয় এবং ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। ইসলামের একটা শক্তি, ইসলামের একটি দেশ, ইসলামের একটি জাতি তোমার একটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা পুনর্গঠনের সুযোগ পান, ফলশ্রুতিতে তার ক্ষমতা বৃদ্ধি পায় এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়।
এই সনদ মদিনার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও নাগরিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আর এর ফলে শতধা বিভক্ত আরবদের মধ্যে ঐক্য স্থাপিত হয়। শতধা বিভক্ত বলতে কি বোঝায়? মানে শত শত দলে বিভক্ত ব্যক্তিগুলা এখন একটা প্ল্যাটফর্মের নিচে চলে আসে। অনেক আগে থেকে চলে আসা গৃহযুদ্ধ ও অনৈক্যের পরিবর্তে ইয়াসরিবের শান্তি শৃঙ্খলা ফিরে আসে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। মুসলিম অমুসলিমদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে। সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। সর্বোপরি এই সনদের মাধ্যমে ইসলামের ধর্মীয় রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়। বিশ্ববাসীর নিকট ইসলামের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ ছড়িয়ে পড়ে। এখন আসো ইসলাম ধর্মের যে সমস্ত বিধানগুলো রয়েছে সেগুলোর প্রবর্তন সম্পর্কে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। ইসলাম ধর্মের বা ইসলামের বিধানসমূহ প্রবর্তন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের শুরুটা ছিল ইসলামের বিধান প্রবর্তনের সময়। মদিনার জীবনের শুরুতেই 622 খ্রিস্টাব্দে আজানের রীতি প্রবর্তিত হয়। 622 খ্রিস্টাব্দে আজানের রীতি প্রবর্তিত হয়। 623 খ্রিস্টাব্দে মহান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করেন। তো হিজরতের সালেই কিন্তু আজানের প্রচলনটা ঘটে, মানে জামাত শুরু হয়। আর ঠিক তার এক বছর পরেই কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসকে কেবলা ঘুরিয়ে দিয়ে মক্কাকে কেবলা বা কাবাকে কেবলা হিসাবে পরিগণিত করে দেন। তারপর আসো এই একই বছরে মুসলমানদের জন্য রমজানের এক মাস সাওম পালন করা ফরজ হয়ে যায় বা বিধান প্রবর্তিত হয়। এই বছরেই মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আদহা উদযাপন শুরু হয়। এছাড়াও এই বছরে ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের বিধানও কিন্তু দ্বিতীয় হিজরি সনে আসে। তো দেখো এই আস্তে 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 কিন্তু মদিনার মধ্যেই এই ইসলামের বিধানগুলো প্রচলন পেতে শুরু করে। তো যাই হোক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে, তার মদিনার সনদ সম্পর্কে, মদিনায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে কিছু কথা কিন্তু শুনলাম। তো তোমার বইয়ে যা লিখেছে যত সামান্য, এই দ্বারা কিন্তু ইতিহাস তুমি কিছুই বুঝবা না। জাস্ট এই তো ধারণা দেওয়ার জন্য তোমাকে বলা হচ্ছে। তো তোমাদের উচিত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যে সমস্ত বইগুলো আছে, আর রাহিকুল মাকতুম আছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে আছে, এরকম বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা যায়, এগুলো পড়ার চেষ্টা করবা। চেষ্টা করে তারপরে জেনে তারপরে দেখবা যে ইতিহাস যখন তুমি তোমার পুরোটা জানবা, ইতিহাস থেকে শিক্ষা, ইতিহাসের প্রতি শ্রদ্ধা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি আরও ভালোবাসা দেখবা বেড়ে যাবে। তখনই দেখবা তোমার ইসলাম পালন তোমার জন্য সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখবো এই পর্ব। যুদ্ধগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ, বা যেটাকে আমরা জিহাদ, যদিও এখানে যুদ্ধ লিখেছি তোমাদের বইয়ের মধ্যে, জিহাদ সম্পর্কিত আলোচনা নিয়ে আগামী পর্বে ইনশাল্লাহ বা তোমাদের সামনে উপস্থাপন বা উপস্থাপিত হব। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।